প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসে পরমাণু নিউক্লিয়াস কি, তেজস্ক্রিয়তা কি, কোন কোন মৌলের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়, তেজস্ক্রিয়তার কারণ কি এবং বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির ধর্মের তুলনা করেছি। আজকের এই ভিডিওতে তেজস্ক্রিয় রশ্মির উৎস এবং তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলাফল নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে যেভাবে চ্যাপ্টারকে অ্যানালিসিস করে আমরা দেখাচ্ছি সেটা যদি সম্পূর্ণ তোমরা গ্রহণ করতে পারো তাহলে আলাদা করে বই পড়ার হয়তো তোমাদের প্রয়োজন আর হবে না। এখানে প্রতিটা লাইন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। চলো এখন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা পড়বো তেজস্ক্রিয় রশ্মির উৎস। তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আলফা রশ্মি, দুই বিটা রশ্মি, তিন হচ্ছে গামা রশ্মি। এই তিনটেরই উৎস হলো পরমাণু নিউক্লিয়াস। কি বললাম, তেজস্ক্রিয় রশ্মিগুলির উৎস হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে আলফা রশ্মির উৎস কোথায়, কিংবা বিটা রশ্মির উৎস কোথায়, কিংবা গামা রশ্মির উৎস কোথায়, কিংবা বলতে পারে তেজস্ক্রিয় রশ্মিগুলির উৎস কোথায়। এই সব প্রশ্নেরই উত্তর হবে পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস থেকে কখনও একই সঙ্গে আলফা কণা এবং বিটা কণা নির্গত হয় না। কি বললাম, পরমাণু নিউক্লিয়াস থেকে কখনও একই সঙ্গে আলফা কণা এবং বিটা কণা নির্গত হয় না। অর্থাৎ নিউক্লিয়াস থেকে আলফা কণা বিটা কণা নির্গত হয় কিন্তু একই সঙ্গে হয় না। এখান থেকে প্রশ্ন দিতে পারে যে পরমাণু নিউক্লিয়াস থেকে একই সঙ্গে বিটা কণা এবং আলফা কণা নির্গত হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। তাহলে বুঝতে পারছো এক্ষেত্রে উত্তর হবে মিথ্যা, কারণ কখনোই পরমাণু নিউক্লিয়াস থেকে একই সঙ্গে আলফা কণা এবং বিটা কণা নির্গত হয় না। তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা কিংবা বিটা কণা নির্গমনের পর পরমাণু নিউক্লিয়াসে কিছু অতিরিক্ত শক্তি উৎপন্ন হয়। এই অবস্থায় নিউক্লিয়াস উদ্দীপিত অবস্থায় থাকে, ফলে এই বাড়তি শক্তি তরঙ্গ আকারে গামা রশ্মি রূপে নির্গত হয়। তাহলে গামা রশ্মি কখন নির্গত হয়? তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা কিংবা বিটা কণা কিংবা আলফা ও বিটা কণা নির্গমনের পর নিউক্লিয়াসটি বেশ উদ্দীপিত অবস্থায় থাকে। অর্থাৎ ওই অবস্থায় ওই নিউক্লিয়াসের মধ্যে কিছুটা অতিরিক্ত শক্তি থাকে, ওই অতিরিক্ত শক্তি তরঙ্গ আকারে গামা রশ্মি রূপে নির্গত হয়। এখান থেকে প্রশ্ন হতে পারে তেজস্ক্রিয় মৌল থেকে কখন গামা রশ্মি নির্গত হয়। পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা কিংবা বিটা কণা নির্গমনের ফলে নতুন পরমাণুর সৃষ্টি হয়। কি বললাম, পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা এবং বিটা কণা নির্গমনের ফলে নতুন পরমাণুর সৃষ্টি হয়। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কিংবা বিটা কণা বেরিয়ে গেলে কিংবা আলফা এবং বিটা দুটোই বেরিয়ে গেলে নতুন পরমাণুর সৃষ্টি হয়, কিন্তু কখনো গামা রশ্মি নির্গত হলে নতুন পরমাণুর সৃষ্টি হয় না। এবার আমরা দেখব যে পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা কিংবা বিটা কণা নির্গমনের ফলে কীভাবে নতুন পরমাণুর সৃষ্টি হয়। তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলাফল, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি যদি নির্গত হয় তাহলে কি ঘটতে পারে সেইগুলো আমরা এখন শিখব, বা সেইগুলো এখন আমরা জানব। প্রথম দেখব যে আলফা কণা নির্গমনের ফল, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায় তাহলে কি ঘটতে পারে। এর আগেই আমরা জেনেছি আলফা কণা হচ্ছে হিলিয়াম আয়নের সমতুল্য। যেহেতু হিলিয়াম আয়ন তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 একক এবং ভর সংখ্যা হচ্ছে 4 একক, তাহলে একটি আলফা কণার পরমাণু ক্রমাঙ্ক হবে 2 একক এবং ভর সংখ্যা হবে 4 একক। এখন কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায় তাহলে নতুন যে মৌলটি তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে এবং ভর সংখ্যা 4 একক কমে যাবে। একটি আলফা কণার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 একক এবং ভর সংখ্যা 4 একক, তাই কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন বা অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায় এবং ভর সংখ্যা 4 একক কমে যায়। কি বললাম, কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায় এবং ভর সংখ্যা 4 একক কমে যায়, ফলে নতুন মৌলের সৃষ্টি হয়। এখানে একটি নতুন শব্দ দেখো, অপত্য মৌল। অপত্য মৌল কোনটা? আর তেজস্ক্রিয় বিঘটনের ফলে যে মৌলটা তৈরি হয় সেই মৌলটাকে বলা হয় অপত্য মৌল, এবং যে মৌলটি তেজস্ক্রিয় বিভাজন ঘটে বা তেজস্ক্রিয় ভাঙন ঘটে সেই মৌলকে বলে জনক মৌল। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় নতুন যে মৌলটি তৈরি হয় বা অপত্য মৌল তৈরি হয় সেই অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক জনক মৌলের পরমাণু ক্রমাঙ্কের তুলনায় 2 একক কম হয় এবং
অপত্য মৌলের ভর সংখ্যা জনক মৌলের ভর সংখ্যার তুলনায় 4 একক কম হয়। এখন একটি উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক। ধরো এক্স একটি মৌল, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ। এখান থেকে একটি আলফাকণা নির্গত হয়েছে। এখন আলফাকণাটি কী তোমরা আগেই জেনেছো যে আলফাকণা হচ্ছে হিলিয়াম আয়নের সমতুল্য। হিলিয়াম আয়ন মানে তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 একক এবং ভর সংখ্যা হবে 4 একক। তাহলে এই এক্স মৌল থেকে যদি একটা আলফাকণা নির্গত হয় তাহলে একটা নতুন মৌল তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ওয়াই। ওয়াইয়ের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? না, এক্সের যা পরমাণু ক্রমাঙ্ক ছিল তার থেকে 2 একক কম। এবং ভর সংখ্যা কত হবে? এক্সের যা ভর সংখ্যা ছিল তার থেকে 4 একক কম। এটা আরও সহজে তোমরা বুঝতে পারবে যদি এই সমীকরণটা ব্যালেন্স করো। দেখো এই সমীকরণের সমান চিহ্নের বাম দিকে আছে এক্স মৌল, আর ডান দিকে আছে ওয়াই মৌল এবং আলফা কণা। এখন এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্কের সাথে এই ডান দিকের এই কণাগুলোর পরমাণু ক্রমাঙ্ক মিলতে হবে, এক্স মৌলের ভর সংখ্যার সাথে ডান দিকের এদের ভর সংখ্যাও মিলতে হবে। এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, তাহলে ডান দিকে এই কণাগুলোর মোট পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড হতে হবে। তাহলে এখানে দেখো জেড -2 আছে, আর এখানে আলফা কণা মানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2। তাহলে জেড -2 + 2 যোগ করো কত হবে? জেড হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক দুদিকে মিলে গেছে। এবার ভর সংখ্যা মিল করো। এক্স মৌলের ভর সংখ্যা হচ্ছে এ, তাহলে ডান দিকেও ভর সংখ্যা এ হতে হবে। তাহলে ওয়াই মৌলের ভর সংখ্যা হচ্ছে এ -4, আর আলফা কণা এর ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে যোগ করে দাও এ -4 + 4, তাহলে কত হবে? এ হবে। তাহলে বাম দিকে হচ্ছে ভর সংখ্যা এ হয়েছে, ডান দিকেও ভর সংখ্যা এ হয়েছে। এইভাবে যদি তোমরা প্রতিটা সমীকরণ ব্যালেন্স করো তাহলে এই ধরনের সমস্যার সমাধান করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার একটি বাস্তব উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক। দেওয়া আছে ইউরেনিয়াম 92-238, এখান থেকে একটি আলফাকণা নির্গত হয়েছে। তাহলে নতুন যে মৌলটি হবে তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে, তার ভর সংখ্যা কত হবে? নতুন মৌলটি হচ্ছে থোরিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? না, জনক মৌল অর্থাৎ ইউরেনিয়ামের যা পরমাণু ক্রমাঙ্ক ছিল তার থেকে 2 একক কম, অর্থাৎ 92-2 একক কম, 90 হবে। এবং এর ভর সংখ্যা হবে জনক মৌলের যা ভর সংখ্যা তার থেকে 4 একক কম, অর্থাৎ 238-4 = 234। এবার ব্যালেন্স করে দেখো ডান দিকটা বাম দিকটা মিলছে কি না। এদিকে আছে পরমাণু ক্রমাঙ্ক 92, তাহলে ডান দিকেও পরমাণু ক্রমাঙ্ক 92 হতে হবে। এখানে দেখো আছে 90, আর আলফাকণার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, তাহলে 90 + 2 = 92 মিলে গেছে। এবার ভর সংখ্যাটা মিল করো। বাম দিকে আছে ইউরেনিয়ামের ভর সংখ্যা 238, তাহলে ডান দিকেও ভর সংখ্যা হবে 238। এখানে দেখো থোরিয়ামের ভর সংখ্যা দেওয়া হচ্ছে 234 + আলফাকণা এর ভর সংখ্যা হচ্ছে 4, তাহলে এটা যোগ করে দেয় 234 + 4 = 238। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। রেডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 88 আর ভর সংখ্যা হচ্ছে 226, এখান থেকে একটি আলফাকণা নির্গত হয়েছে। এখন যে মৌলটি তৈরি হবে তার নাম হচ্ছে রেডন। রেডনের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? না, রেডিয়ামের যা পরমাণু ক্রমাঙ্ক তার থেকে 2 একক কম, অর্থাৎ 88 - 2 = 86। এবং এর ভর সংখ্যা কত হবে? 226 - 4, অর্থাৎ 222। এবার একইভাবে তোমরা মিল করে দেখো সমীকরণের বাম দিকে মোট পরমাণু ক্রমাঙ্ক ডান দিকের মোট পরমাণু ক্রমাঙ্কের সমান। সমীকরণের বাম দিকে যা ভর সংখ্যা আছে ডান দিকেও তাই ভর সংখ্যা আছে। এবার এই যে উদাহরণগুলো দেখালাম সেখানে একটা করে দেখো আলফাকণা নির্গত হয়েছে। যদি এমন হয় যে পরমাণু নিউক্লিয়াস থেকে একাধিক আলফাকণা নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে ভর সংখ্যা কী পরিবর্তন হবে? সেক্ষেত্রে ভর সংখ্যা পরিবর্তনে আলাদা কোনো নিয়ম নেই, একই নিয়ম। শুধু তোমার একটার আলফাকণা বেরোলে যতটা ভর সংখ্যা কমতো বা পরমাণু ক্রমাঙ্ক কমতো, একাধিক আলফাকণা বেরোলে সেই হিসাবে অর্থাৎ উইকিং নিয়মে যা দাঁড়ায় সেইভাবে ভর সংখ্যা কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক কমবে। যেমন ধরো এখানে একটি মৌল এক্স যার পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা এ, এখান থেকে 3টি আলফাকণা নির্গত হয়েছে। তাহলে নতুন যে মৌলটি তৈরি হবে সেই মৌলটি হচ্ছে ওয়াই, এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে এবং ভর সংখ্যা কত হবে? না, এর পরমাণু ক্রমাঙ্ক দেখো আগে যা ছিল তার থেকে 6 একক কমে গেছে। 6 একক কমেছে কেন? না, একটা আলফাকণা নির্গত হলে 2 একক কমে, এখানে 3টি আলফাকণা নির্গত হয়েছে, তাহলে 3টি আলফাকণার জন্য 6 একক কমে যাবে। আবার ভর সংখ্যা দেখো পূর্বের তুলনায় 12 একক কমে গেছে। এর কারণ কি? না, একটা আলফাকণা নির্গত হলে 4 একক ভর সংখ্যা কমে যায়, বেরিয়েছে 3টি আলফাকণা, তাহলে 3×4 = 12 একক ভর সংখ্যা কমে যাবে। তাই ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক হবে জেড -6 এবং ভর সংখ্যা হবে এ -12।
আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি আবার ব্যাক করো, করে আবার প্রথম থেকে দেখো। এবার আমরা দেখব যে তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসে যদি বিটা কণা নির্গত হয় তাহলে তার ফলাফল কী হবে। বিটা রশ্মি নির্গমনের ফল, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটি বিটা কণা নির্গত হয় তাহলে তার ফলস্বরূপ কী ঘটবে। তোমরা এর আগেই জেনেছ যে বিটা কণা হচ্ছে ইলেকট্রনের সমতুল্য, অর্থাৎ যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে -1 একক, ভর সংখ্যা হচ্ছে শূন্য, কারণ ইলেক্ট্রনের ভর শূন্য ধরা হয়। এখানেই দেখানো হয়েছে ইলেকট্রনের ভর হচ্ছে শূন্য এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে -1 একক। তাই কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটি বিটা কণা নির্গত হয় তাহলে নতুন যে পরমাণু তৈরি হবে অর্থাৎ অপত্য পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পাবে এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। কোনো তেজস্ক্রিয় মূলের নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে অপত্য মূলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায় এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, ফলে নতুন মৌলের সৃষ্টি হয়, অর্থাৎ একটি বিটা কণা নির্গমনের ফলে আইসোবার উৎপন্ন হয়। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরো এক্স একটি মৌল, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ, এখান থেকে একটি বিটা কণা নির্গত হয়েছে। এখন নতুন একটি মৌল ওয়াই তৈরি হয়েছে, এই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? না, এক্স মৌলের যা পরমাণু ক্রমাঙ্ক ছিল তার থেকে 1 একক বেশি এবং ওয়াই মৌলের ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এক্স মৌলের ক্ষেত্রে যেহেতু ইয়ে আছে ওয়াই মৌলের ক্ষেত্রেও ইয়ে থাকবে। এর আগে আমি বলেছি যে ব্যালেন্স করে দেখে নেবে যে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা সমীকরণের দুই দিকে সমান আছে কিনা। প্রথমে দেখো এই সমীকরণের বাম দিকে যে এক্স মৌল আছে, এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, তাহলে ডান দিকে এই ওয়াই মৌল এবং বিটা কণা এদের পরমাণু ক্রমাঙ্কের যোগফল জেড হতে হবে। ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে Z+1, বিটা এই কণাটির পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে -1। এখন Z+1 আর এই -1 যদি যোগ করে দেওয়া যায় তাহলে কত উত্তর হবে? জেড। তাহলে দেখো সমীকরণের বাম দিকে এবং ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক সমান আছে। এখন সমীকরণের বাম দিকে এক্স মৌলের ভর সংখ্যা হচ্ছে এ, তাহলে ডান দিকে ওয়াই মৌল এবং বিটা কণায় এদের মোট ভর সংখ্যাও এ হতে হবে। ওয়াই মৌলের ভর সংখ্যা এ আর বিটা কণা এর ভর সংখ্যা শূন্য, যোগ করে যদি দাও তাহলে কত হবে? A+0 সমান হচ্ছে এ। তাহলে দেখো সমীকরণের বাম দিকে এবং ডান দিকে ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক সমান আছে। এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় অনেক সময় কী করে শূন্যস্থান পূরণ করতে দেয়। ধরো পরীক্ষায় এমন দিয়ে দিল, ধরো XZA এখানে ড্যাশ দিয়ে দিল, দিয়ে প্লাস বিটা, তখন তোমরা কিন্তু এইভাবে ভর সংখ্যা নির্ণয় করে এবং পরমাণু ক্রমাঙ্ক নির্ণয় করে ওই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ধরো পরীক্ষাতে যদি এরকম একটা সমীকরণ দিয়ে দেয়, দিয়ে কোথাও ড্যাশ দিয়ে দেয় এবং সেখানে তুমি যে মৌলটি হবে সেই মৌলটির নাম জানো না, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই মৌলটি XYZ যাই একটা ধরে নিয়ে তোমরা ক্যালকুলেশন করবে এবং সেটাই সঠিক উত্তর হবে এবং তার জন্য প্রাপ্ত নম্বরও তোমরা পেয়ে যাবে। এবার একটি বাস্তব উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরো কার্বন-6-14 এই মৌল থেকে একটা বিটা কণা নির্গত হয়েছে, তাহলে যে মৌলটি তৈরি হবে তার নাম হচ্ছে নাইট্রোজেন, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7 এবং ভর সংখ্যা হবে 14। দেখো এখানে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক ছিল 6, তাহলে নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পেয়েছে, ভর সংখ্যা কার্বনের ছিল 14, নাইট্রোজেনের 14 আছে। আচ্ছা এখানে একটা কথা বলে নিই, এই লাস্ট লাইনে দেখো যে একটি বিটা কণা নির্গমনের ফলে আইসোবার উৎপন্ন হয়, এই কথাটা মিলছে কিনা বা এই লাইনটা ঠিক কিনা। আইসোবার কাদের বলে? না, যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই তারা হচ্ছে আইসোবার, অর্থাৎ দুটো ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই তারা হচ্ছে পরস্পরের আইসোবার। এখানে দেখো যে কার্বন আর নাইট্রোজেন, তাহলে এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, দুটো আলাদা মৌল যেহেতু পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোবার। তাহলে কার্বন থেকে একটা বিটা কণা বেরিয়ে গেলে যে মৌলটি উৎপন্ন হবে অর্থাৎ নাইট্রোজেন, সেটা হবে কার্বনের আইসোবার। আচ্ছা এবার তোমরা এখানে ওই যে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা মেলানোর যে পদ্ধতিটা শিখেছি সেই পদ্ধতিতে দেখো ঠিক আছে কিনা। সমীকরণের বাম দিকে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তাহলে ডান দিকে নাইট্রোজেন এবং বিটা কণার মোট পরমাণু ক্রমাঙ্ক হতে হবে 6, তাহলে নাইট্রোজেন আছে 7 প্লাস বিটা কণার -1, তাহলে যোগ করে দাও 7 প্লাস -1 তাহলে কত হবে? 6। এবার ভর সংখ্যা দেখো, এবার সমীকরণের বাম দিকে আছে কার্বনের ভর সংখ্যা 14,
সমীকরণের ডান দিকে নাইট্রোজেন এবং বিটাকোণাদের ভর সংখ্যা হতে হবে 14। তাহলে নাইট্রোজেনের আছে 14 আর বিটাকোণা 0 যোগ করে দাও 14 হবে, তাহলে ঠিকই আছে। এবার আরেকটি উদাহরণ দেখে নিই। দেওয়া আছে থোরিয়াম 90, এখান থেকে একটি বিটাকোণা নির্গত হয়েছে। এখন যে মৌলটি উৎপন্ন হয়েছে অর্থাৎ প্রোট্যাক্টিনিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত হবে? এর পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত হবে সেটা খুব সহজে চোখ বুঝিয়ে বলা যায়। যেহেতু থোরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 90, তাহলে এর হবে 91, এক একক বৃদ্ধি পাবে। থোরিয়ামের যেহেতু ভর সংখ্যা 234, এর ভর সংখ্যা 234, কারণ বিটাকোণা নির্গত হলে নতুন যে পরমাণুটা তৈরি হয় তার পরমাণু ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায় এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। এবং একইভাবে তোমরা দেখো সমীকরণের বাম দিকে এবং ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা ঠিক আছে কিনা বা একই আছে কিনা। এখানে একটি প্রশ্ন দেখে নেব আমরা, যে পরমাণু থেকে বিটাকোণা নিঃসরণ এবং ইলেকট্রন নিঃসরণের মধ্যে পার্থক্য। দেখো কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন নিঃসরণ হয় তাহলে কি ঘটবে? তাহলে আয়ন উৎপন্ন হবে। এটা আমরা ক্লাস 9 পড়েছি বা 8-7 পড়েছি যে কোনো পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে আয়ন উৎপন্ন হয়। কিন্তু কোনো পরমাণু থেকে যদি বিটাকোণা নির্গত হয় তাহলে কি ঘটবে? বিটাকোণা যদিও সেটা ইলেকট্রন কিন্তু সেটা নির্গত হয় নিউক্লিয়াস থেকে। এখানে মূলত পার্থক্য দেখো, ইলেকট্রনটা নির্গত হয় পরমাণুর ইলেকট্রনীয় অঞ্চল থেকে এবং ইলেকট্রনীয় অঞ্চলের সর্ববহিঃস্থ কক্ষ থেকে, কিন্তু বিটাকোণা নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু ইলেকট্রন থাকে না, পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা ভেঙে গিয়ে প্রোটন তৈরি হয় এবং ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনটা বিটাকোণা আকারে নির্গত হয়। কী বললাম? পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে যখন একটি নিউট্রন কণা ভেঙে যায় তখন একটি বিটাকোণা সৃষ্টি হয় অর্থাৎ ইলেকট্রনের সৃষ্টি হয়। ফলে পরমাণু থেকে যদি বিটাকোণা নির্গত হয় তাহলে নতুন মৌলের সৃষ্টি হয়। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে যে পরমাণু থেকে যদি ইলেকট্রন নির্গত হয় তাহলে আয়ন উৎপন্ন হয় এবং পরমাণু থেকে যদি বিটাকোণা নির্গত হয় তাহলে নতুন মৌলের সৃষ্টি হয়। এখানে একটি প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে বা জানতে হবে, যে পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটাকোণা নির্গত হলে ভর সংখ্যার পরিবর্তন হয় না কেন? দেখো যদি আমরা এই উদাহরণটা দেখি যে কার্বন 6-14, তাহলে এখানে কার্বনের পরমাণুর নিউক্লিয়াসে আছে 6টা প্রোটন এবং প্রোটন এবং নিউট্রন মিলে হচ্ছে 14টা, অর্থাৎ নিউট্রন হচ্ছে 8টা। কী বললাম? এই কার্বন পরমাণুর ক্ষেত্রে এর নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে এবং 8টা নিউট্রন আছে। এখন এই 8টা নিউট্রনের মধ্যে কোনো একটা নিউট্রন যদি ভেঙে যায় তাহলে কি হবে? প্রোটন উৎপন্ন হবে, তাহলে প্রোটন হয়ে যাবে তখন 7টা এবং নিউট্রন হয়ে যাবে 7টা এবং একটা বিটাকোণা নির্গত হবে বা একটা ইলেকট্রন নির্গত হবে। তাহলে নতুন যে পরমাণুটা তৈরি হচ্ছে তার কি হবে? প্রোটন 7টা হবে। কেন না? ছিল 6টা, আবার একটা নিউট্রন ভেঙে নতুন প্রোটন তৈরি হয়েছে তাই 7টা প্রোটন হবে। আর নিউট্রন সংখ্যা আগে ছিল 8টা, এখন হয়ে গেল সেটা 7টা। এই মৌলের ক্ষেত্রে 7টা নিউট্রন এবং 7টা প্রোটন, তাহলে ভর সংখ্যা কত হবে? 7+7=14। তাই কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটাকোণা নির্গত হলে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আবার বলছি শোনো, কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি বিটাকোণা নির্গত হয় তাহলে নতুন পরমাণুর ভর সংখ্যার পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটাকোণা নির্গত হবে যদি একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন উৎপন্ন হয়। এখন নিউট্রন ভেঙে প্রোটন উৎপন্ন হলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পাবে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। কারণ কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এখন নিউট্রন ভেঙে যদি প্রোটন হয় তাহলে নিউট্রন আর প্রোটনের যোগফলটা কিন্তু একই থাকবে। অর্থাৎ যেটা এখানে বলছিলাম যে কার্বনের 6টা প্রোটন আছে এবং 8টা নিউট্রন আছে, এই 8টা নিউট্রনের মধ্যে যদি একটা নিউট্রন ভেঙে গিয়ে প্রোটনে পরিণত হয় তাহলে প্রোটন সংখ্যা হয়ে যাবে 6+1=7টা আর নিউট্রন সংখ্যা হয়ে যাবে 8-1 অর্থাৎ 7টা। কিন্তু প্রোটন আর নিউট্রনের যোগফলটা দেখো 7+7 সেই 14ই আছে, ফলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, যদি না বুঝতে পারো ভিডিওটি একটু ব্যাক করো, করে আবার শোনো, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবে। এবার আমরা পড়ব, কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি গামা রশ্মি নির্গত হয় তাহলে কি ঘটবে? গামা রশ্মি নির্গমনের ফল। গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা 0। কী বললাম? গামা রশ্মির পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে 0,
তাই পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই থাকে, অর্থাৎ গামা রশ্মি নির্গত হলে নতুন মৌলের সৃষ্টি হয় না। তাহলে কি বুঝলে, কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি গামা রশ্মি নির্গত হয় তাহলে নতুন মৌলের সৃষ্টি হয় না। তার কারণ কি, না গামা রশ্মির পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে শূন্য। এখন প্রশ্ন হলো গামা রশ্মি কখন নির্গত হয়। এই প্রশ্নের উত্তর আগেই বলেছি, আবার বলছি যে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা কিংবা বিটা কণা কিংবা আলফা কণা ও বিটা কণা নির্গত হলে মৌলটির নিউক্লিয়াস উত্তেজিত অবস্থা থাকে, অর্থাৎ ওই মৌলটির নিউক্লিয়াসে কিছুটা অতিরিক্ত শক্তি থাকে। এই অতিরিক্ত শক্তি গামা শক্তি রূপে নির্গত হয়, অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে মৌলটির নিউক্লিয়াস সুস্থিত হয়। এখানে একটি উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে যে থোরিয়াম 90-230 এখান থেকে গামা রশ্মি নির্গত হয়েছে। গামা রশ্মি নির্গত হলে দেখো নতুন কোনো মৌল তৈরি হয়নি, ছিল থোরিয়াম, থোরিয়ামই আছে। এখানে 90-230 অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এবার এখানে আমরা আলফা কণা ও বিটা কণা নির্গমন সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি দেওয়া আছে, ইউরেনিয়াম 92-238 কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নির্গত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয় তার ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত। আবার বলছি, ইউরেনিয়াম 92-238 কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে 8টি আলফা কণা এবং 6টি বিটা কণা নির্গত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয় তার ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত। এই সমস্যাটি আমরা সমীকরণের আকারে প্রকাশ করতে পারি। দেখো এখানে ইউরেনিয়াম থেকে 8টা আলফা কণা নির্গত হয়েছে, ওই একটা নতুন মৌল তৈরি হয়েছে। আবার ওই মৌল থেকে 6টা বিটা কণা নির্গত হয়েছে, হয়ে নতুন আরেকটি মৌল তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো এই নতুন মৌলটির পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত। প্রথম দেখো, ইউরেনিয়াম থেকে 8টা আলফা কণা নির্গত হলে নতুন যে মৌলটি উৎপন্ন হবে তার নাম কী হয় আমরা জানি না, তা সেই মৌলটি ধরে নিয়েছি এক্স। এখন ইউরেনিয়াম থেকে 8টা আলফা কণা নির্গত হলে এই যে এক্স মৌলটি তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে। আমরা জানি একটা আলফা কণা নির্গত হলে 2 একক পরমাণু ক্রমাঙ্ক কমে, তাহলে 8টা আলফা কণা নির্গত হওয়ার জন্য 16 একক পরমাণু ক্রমাঙ্ক কমে যাবে, অর্থাৎ 92 থেকে 16 বাদ দিয়ে দাও তাহলে 76 হবে। এবার এই মৌলটির ভর সংখ্যা কত হবে, না একটা আলফা কণা নির্গমনের ফলে 4 একক ভর সংখ্যা কমে যায়, তাহলে 8টা আলফা কণা নির্গমনের ফলে 8×4 অর্থাৎ 32 একক ভর সংখ্যা কমে যাবে। তাহলে ভর সংখ্যা ছিল 238, এখান থেকে 32 বাদ দিয়ে দাও তাহলে হবে 206। এবার এই যে মৌলটি তৈরি হয়েছে এখান থেকে 6টা বিটা কণা নির্গত হয়েছে। এখন প্রশ্ন হলো ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে আর ভর সংখ্যা কত হবে। দেখো একটা বিটা কণা নির্গমনের ফলে নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, তাহলে 6টা বিটা কণা নির্গমনের জন্য নতুন যে মৌলটি তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক পূর্বের মৌলের তুলনায় 6 একক বেড়ে যাবে। দেখো এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 76, এখন এখান থেকে 6টা বিটা কণা বেড়ে গিয়ে ওয়াই মৌল তৈরি হয়েছে, তাই ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক হবে 76+6 অর্থাৎ 82। এবার ভর সংখ্যা কী হবে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এক্স মৌলের যে ভর সংখ্যা ওয়াই মৌলের ভর সংখ্যা একই থাকবে, কারণ বিটা কণা নির্গমনের ফলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই সমস্যাটি তোমরা এইভাবে দেখাতে পারো, কিংবা এখানেও সংক্ষেপে এই সমস্যাটির সমাধান দেখানো হয়েছে। ধরো 8টা আলফা কণা অর্থাৎ 8টা হিলিয়াম পরমাণুর সমতুল্য বা 8টা হিলিয়াম আয়নের সমতুল্য, এবং 8টা হিলিয়াম আয়নের পারমাণবিক সংখ্যা কত হবে, 2×8 অর্থাৎ 16 একক, এবং 8টা হিলিয়াম পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 4×8 অর্থাৎ 32 একক, তাই অপত্য মৌলের পরমাণু সংখ্যা হবে 92-16 অর্থাৎ 76, এই যে 76 দেখিয়েছি, এবং ভর সংখ্যা কত হবে, 238-32 অর্থাৎ 206, এই যে 206 হয়েছে। অর্থাৎ ইউরেনিয়াম থেকে যদি 8টা আলফা কণা বেরিয়ে যায় তাহলে যে নতুন মৌলটা তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক হবে 76 এবং ভর সংখ্যা হবে 206। এবার এই এক্স মৌল থেকে যদি 6টা বিটা কণা বেরিয়ে যায়, 6টা বিটা কণা মানে 6টা ইলেকট্রনের সমতুল্য, 6টা ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে -1×6 অর্থাৎ -6 একক, এবং ভর সংখ্যা হচ্ছে 0×6 অর্থাৎ 0, অর্থাৎ 6টা ইলেকট্রনের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে -6 এবং ভর সংখ্যা হচ্ছে 0। অপত্য মৌলের পারমাণবিক সংখ্যা হবে 76-6 অর্থাৎ 82,
এবং ভর সংখ্যা হবে 206 মাইনাস 0 অর্থাৎ 206। এবার চলো পরের সমস্যাটি সমাধান করি। এখানে যে সমস্যাটি আছে সেটি হলো একটি তেজস্ক্রিয় বিঘটনের প্রাথমিক নিউক্লিয়াস EX90 234 এবং অন্তিম নিউক্লিয়াস Y83 210 হলে নির্গত আলফা কণা ও বিটা কণার সংখ্যা নির্ণয় করো। দেখো, এই ধরনের সমস্যা সমাধান করতে গেলে প্রথমে তোমরা যেটা করবে, ভর সংখ্যার পরিবর্তন থেকে আলফা কণা নির্ণয় করবে। কী বললাম, ভর সংখ্যার পরিবর্তন কতটা হয়েছে সেখান থেকে আলফা কণার সংখ্যা নির্ণয় করবে। এর কারণ হচ্ছে ভর সংখ্যার পরিবর্তন হয় কেবলমাত্র আলফা কণার নির্গমনের ফলে, কিন্তু এই পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় আলফা কণার নির্গমনের ফলে এবং বিটা কণার নির্গমনের ফলে। ফলে যদি সমস্যাটি খুব সহজে সমাধান করতে হয়, প্রথমে কতটা ভর সংখ্যার পরিবর্তন হয়েছে সেটা বের করো, সেই পরিবর্তনকে 4 দিয়ে ভাগ করে দাও, দিলে আলফা কণার সংখ্যা বেড়ে যাবে। এবার আলফা কণার সংখ্যা বেড়ে গেলে সেখান থেকে তুমি হিসাব করো যে পরমাণু ক্রমাঙ্ক কত কমবে। এবার পরমাণু ক্রমাঙ্কে কতটা হওয়া উচিত আর কত হয়েছে সেই পার্থক্য থেকে বিটা কণার সংখ্যা নির্ণয় করতে পারবে। কী বললাম, প্রথমে ভর সংখ্যার পরিবর্তনটা নির্ণয় করো, সেই ভর সংখ্যার পরিবর্তনকে 4 দিয়ে ভাগ করে দাও, দিলে আলফা কণার সংখ্যা বেড়ে যাবে। আলফা কণার সংখ্যা বেড়ে গেলে সেখান থেকে তুমি পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন বের করো, কতটা পরমাণু ক্রমাঙ্ক হওয়া উচিত এবং পরমাণু ক্রমাঙ্ক কত হয়েছে, এই কতটা হওয়া উচিত আর কতটা হয়েছে তাদের মধ্যে পার্থক্য থেকে বিটা কণার সংখ্যা বের করতে পারবে। কীভাবে করছি দেখো, প্রাথমিক নিউক্লিয়াস দেওয়া হচ্ছে EX90 234 এবং অন্তিম নিউক্লিয়াস হচ্ছে Y83 হচ্ছে 210। তাহলে ভর সংখ্যার পরিবর্তন, তাহলে এখানে যে 234 সেখান থেকে হয়েছে 210, তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত হয়েছে 24 একক। এবার 24 একক ভর সংখ্যার পরিবর্তন হবে কটা আলফা কণার জন্য, 6টা আলফা কণার জন্য, কারণ একটা আলফা কণার জন্য 4 একক ভর সংখ্যার পরিবর্তন হয়, তাহলে 24 একক ভর সংখ্যার পরিবর্তন হবে 6টা আলফা কণার জন্য। তাহলে আলফা কণার সংখ্যা পেয়ে গেছে। এবার 6টা আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক কমবে 2 × 6 অর্থাৎ 12 একক। এক্স মূলের পরমাণু ক্রমাঙ্ক ছিল 90, তাহলে এখান থেকে 6টা আলফা কণা নির্গমনের জন্য পরমাণু ক্রমাঙ্ক 12 একক কমে যাবে। তাহলে অপত্য মূলের পরমাণু ক্রমাঙ্ক হবে 90 - 12 অর্থাৎ 78, কিন্তু অপত্য মূলের পরমাণু ক্রমাঙ্ক আরও 5 একক বেশি। এক্স মৌল থেকে 6টা আলফা কণা নির্গত হয়ে যে মৌলটা তৈরি হওয়ার কথা সেই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে 78, কিন্তু হয়েছে কত 83। তার মানে এখান থেকে আরও 5 একক বেশি আছে। তাহলে এই 5 একক বেশির কারণ কি? এই 5 একক বেশি হয়েছে 5টা বিটা কণা নির্গমনের জন্য। এই সমীকরণটি দেখো, দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, EX90 234 এখান থেকে 6টা আলফা কণা বেরিয়ে গিয়ে এম মৌলটা তৈরি হয়েছে, তাহলে এম মৌলের ভর সংখ্যা কত হবে? 234 থেকে 6টা আলফা কণার জন্য 24 একক বাদ দিয়ে দাও, তাহলে 210। এবার পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 90, এর থেকে 6টা আলফা কণার জন্য 12 একক বাদ দিয়ে দাও, তাহলে হবে 78। এবার দেখো, যদি এই এম মৌল থেকে যদি 5টা বিটা কণা বেরিয়ে যায় তাহলে ওয়াই মৌল তৈরি হচ্ছে, এবং সেই ওয়াই মৌলের ভর সংখ্যা কত হবে? না, ভর সংখ্যার পরিবর্তন হবে না, এম মৌলের যা ছিল বিটা কণা নির্গমনের জন্য কোনো ভর সংখ্যার পরিবর্তন হবে না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 5টা বিটা কণার জন্য 5 একক বাড়বে, অর্থাৎ 78 + 5 = 83। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলো পরে আরেকটি সমস্যা সমাধান করি। Be4-9 আলফা কণা দ্বারা আঘাত করা হলে একটি নিউট্রন কণা বের হয় এবং অন্য একটি মৌল উৎপন্ন হয়। উৎপন্ন মৌলটিকে শনাক্ত করো এবং বিক্রিয়ার সমীকরণ লেখো। তাহলে সমস্যাটি হচ্ছে বেরিলিয়াম, একে আলফা কণা দ্বারা আঘাত করা হয়েছে, একটা নিউট্রন বেরিয়েছে এবং নতুন একটা মৌল তৈরি হয়েছে। সেই নতুন মৌলটির শনাক্ত করতে হবে এবং সমীকরণ লিখতে হবে। তাহলে প্রথম হচ্ছে বেরিলিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করা হয়েছে। আলফা কণা মানে হিলিয়াম আয়ন দ্বারা আঘাত করা হয়েছে। আমি এখানে হিলিয়াম আয়ন না লিখে হিলিয়াম পরমাণু লিখেছি, কোনো সমস্যা নেই, তোমরা আয়ন লিখতে পারলে লিখবে, পরমাণু লিখলেও লিখবে, এতে কোনো সমস্যা হবে না। এবার ওই নিয়মটি এখানে প্রয়োগ করো যে সমীকরণের বাম দিকে মোট পরমাণু ক্রমাঙ্ক ডান দিকের মোট পরমাণু ক্রমাঙ্ক সমান হবে, সমীকরণের বাম দিকে মোট ভর সংখ্যা ডান দিকের মোট ভর সংখ্যা সমান হবে। এবার নিউট্রন কণায় এর ভর সংখ্যা হচ্ছে 1 এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 0। এবার আমরা তো এই মৌলটি চিনি না এখনও, তাহলে এই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে বের করতে হবে। তাহলে বেরিলিয়াম দেখো, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, তাহলে 4 আর 2 = 6, এখানে হচ্ছে 0,
তাহলে এখানে কত হওয়া উচিত? ছয় হবে, কারণ সমীকরণের বাম দিকে হচ্ছে চার দুইয়ে ছয়, তাহলে ডান দিকেও ছয় হতে হবে। তাহলে এখানে শূন্য যদি হয় তাহলে এখানে এই মূলটির হতে হবে ছয়। এবার ভর সংখ্যার হিসাব করো। সমীকরণের বাম দিকে ভর সংখ্যা হচ্ছে চার একক প্লাস নয় একক অর্থাৎ তেরো একক, তাহলে সমীকরণের ডান দিকেও তেরো একক হতে হবে। তাহলে সমীকরণের ডান দিকে আছে এক একক, তাহলে এইখানে যে মৌলটি হবে তার হতে হবে বারো একক। তাহলে নতুন যে মৌলটি হচ্ছে এখানে, সেই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয়, ভর সংখ্যা হচ্ছে বারো। যেহেতু পরমাণু ক্রমাঙ্ক ছয় তাই মৌলটি হবে কার্বন। কি বললাম? যেহেতু মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ছয় তাই মৌলটি হবে কার্বন। এই বারো দেখে কিন্তু আমরা কার্বনকে চিনব না, আমরা কার্বনকে চিনব কী দেখে? পরমাণু ক্রমাঙ্ক ছয় দেখে, কারণ পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে মৌলের আইডেন্টিটি বা মৌলের নিজস্ব ধর্ম। বিভিন্ন মৌলের ভর সংখ্যা একই হতে পারে, কিন্তু কখনো বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই হবে না। ঠিক আছে, আজকের পড়াশোনা এখানেই শেষ করছি। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা বারে বারে তোমরা লিখছো যে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা চ্যানেলের প্লেলিস্টে যেতে পারছি না, তাদেরকে বলছি তোমরা প্রথমে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর নিচে দেখো একটা ছবি আছে এবং পাশে লেখা আছে সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস, ওই ছবি কিংবা লেখার উপরে ক্লিক করো। করলে নতুন একটা পেজ বেরোবে, সেখানে দেখো লেখা আছে বাম দিকে হোম, তারপর ভিডিওস, তারপর আছে প্লেলিস্ট। এই প্লেলিস্টে এবার ক্লিক করো। প্লেলিস্টে ক্লিক করলে তোমরা নতুন একটা পেজ পাবে, যে পেজে তোমরা বিভিন্ন চ্যাপ্টারের একাধিক ভিডিও একসাথে করা আছে। দেখো এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ভিডিওগুলো দেখো। যদি ভৌতবিজ্ঞানের কোনো সমস্যা থাকে তাহলে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও 9903592241, কিংবা তুমি ওই যে প্লেলিস্টে গেছো ওর পাশে দেখে কমিউনিটি বলে একটা লেখা আছে ওখানে ক্লিক করো। ক্লিক করে ওখানে ওই ওখানে খুঁজতে থাকো, দেখো যে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে তুমি সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেকে যোগ করতে পারবে। এর পরেও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাও। কমেন্ট বক্সটা কোথায় পাবে? যে ভিডিওটি দেখছো ওই ভিডিওর নিচে যে স্পেস আছে ওইটা উপর দিয়ে ঠেলতে থাকো। ঠেলতে থাকলে দেখো একেবারে নিচে একটা ফাঁকা ঘর চলে আসবে, ওখানে তুমি তোমার সমস্যার কথা লিখলে সেটা আমার কাছে পৌঁছে যাবে।